বুদ্ধিমত্তা পরীক্ষার প্রথম প্রশ্ন, প্রকৃতির সব রং একসাথে মিশিয়ে দিলে আমরা কোন রং পাই? এই পরীক্ষার দ্বিতীয় প্রশ্ন, মাটি, অগ্নি, জল, বায়ু, এদের মধ্যে শ্রেষ্ঠ কোনটি? এই পরীক্ষার তৃতীয় এবং অন্তিম প্রশ্ন, মৃত্যুর পূর্বে বুদ্ধদেব তার কিশোর শিষ্য আনন্দকে এক বাণী শুনিয়েছিলেন, কি সেই বাণী? এ তো বেশ জটিল প্রশ্নমালা। এইসব প্রশ্নের উত্তর জানা মোটেই সম্ভব নয়। এত সহজ উত্তরও এনারা জানেন না। যারা এত অজ্ঞ তাদের সঙ্গে বিবাহ করে আমি থাকবো কেমন করে? আপনাদের মধ্যে কেউ আছেন যিনি এই প্রশ্নগুলির উত্তর দিতে পারবেন? আমি। আমার সব উত্তরমালা জানা, আমি সব প্রশ্নের উত্তর দিতে প্রস্তুত। বেশ, বলুন আপনার উত্তর। প্রথম প্রশ্ন, প্রকৃতির সব রং একসাথে মিশে গেলে কি রং হয়? উত্তর হলো সবুজ। আপনার উত্তরটি ভুল। আপনার দ্বিতীয় উত্তর বলুন। দ্বিতীয় প্রশ্ন, মাটি, জল, অগ্নি, বায়ু, এর মধ্যে শ্রেষ্ঠ কে?